এই জগতের সংসারে বাবা, এই যে আমরা বললাম আমরা বউ আমরা স্ত্রী, কিন্তু আমরা সহধর্মী নয়। সহধর্মিনী তাকেই বলবে যদি বাবা স্বামীকে কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারে। মনে পড়ে গেল বাবা সর গোস্বামী শিরো সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুর। এদের মধ্যে একটা গোস্বামী বাবা যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি ছিল কোথায়? সপ্তগ্রাম, হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। এই রঘুনাথ দাসের বাবা মা সন্তান সন্ততি ছিল না, এরা জমিদার। শুধু জমিদার বলা ভুল হবে বাবা, ইন্দ্রের মতো সম্পত্তি ছিল এর বাবা জ্যাঠাদের। ইন্দ্রের মতো সম্পত্তি বাবা, শুধু 4 লক্ষ টাকা বাবা কর দিতে হতো নবাবকে, আর প্রতিনিয়ত আয় ছিল বাবা তাদের 8 লক্ষ স্বর্ণমুদ্রা। তার মানে কত বড় ধনী, কত বড় জমিদার। আর এই রঘুনাথের মার কোনো সন্তান সন্ততি ছিল না। একটা কথা মনে যায় বাবা, অনেকে অনেক জায়গায় মানত করেন না, আমার একটা পুত্র সন্তান হোক বা একটা কন্যা সন্তান হোক, চলে যাবেন যদি এই অধম কীর্তনিয়ার কথা মনে থাকে। দামোদর মাস নিয়ম সেবার মাস, ওই নিয়ম সেবার মাসে চলে যাবেন বাবা রাধা কুণ্ডের দিকে। আর ওই রাধারানীর এত কৃপাময়ী এত করুণাময়ী, রাধা কুণ্ডের তীরে বাবা স্নান যোগ আছে, যারা পাঁজি দেখে দেখতে পাবেন। ওই স্নান যোগে স্নান করে গভীর রাত্রিবেলা নিজের আঁচলটা পেতে স্নান করে আমার রাধারানীর কাছে একটু ভিক্ষা চাইবে। রাধে তুই নাকি করুণাময়ী, তুই নাকি কৃপাময়ী, আমার অবর্তমানে তোর সেবা পূজা করবার জন্য আমার সংসারে তুই কাউকে পাঠাস। মানত করে আসবেন, দেখবেন বাবা অবশ্যই যদি আমার রাধারানীর কৃপা থাকে, তার উপরে কৃপার বাড়ি থাকে, অবশ্যই তার মনোবাসনা পূর্ণ করে দেবেন। আর সেই রাধা কুণ্ডের তীরে মানত করে রঘুনাথের জন্ম হয়েছিল। কিন্তু বাবা জন্ম হলে কি হবে? এই যে আশীর্বাদের সন্তান, ছোটবেলা থেকেই তার একটাই খেলা ছিল জগতে। আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি বাবা, এত বড় হয়েছি জগতে কত কিছু খেললাম, কিন্তু রঘুনাথের অন্য কিছু খেলা নয়। ছোটবেলা থেকে বাবা তার হৃদয়টা সর্বদাই কৃষ্ণ প্রেম রসে পরিপূর্ণ। ছোটবেলা থেকে কৃষ্ণ ছাড়া সে কিছু জানত না, তার মনেই একটা লালসা, আমি সাক্ষাতে কৃষ্ণ বদন দর্শন করতে চাই। মনে রাখবেন বাবা, এই জগতে সব থেকে বড় বন্ধু হচ্ছে তোমার মন। এই মন যদি চাই যে তুমি কৃষ্ণ চরণ দর্শন পাবে, তো অবশ্যম্ভাবী বাবা কোনো না কোনো দিন, অন্তত মৃত্যুর আগের দিন পর্যন্ত এই দৃঢ় প্রতিজ্ঞা যদি তুমি করতে থাকো, তাহলে অবশ্যই তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে। আজকের রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এমন কৃষ্ণ প্রেমে পাগল, 5 বছর বয়স হয়েছে, আর 5 বছর বয়স থেকেই বাবা মাঝে মাঝে করে বাড়ি থেকে চলে যায়। কৃষ্ণ পাওয়ার লালসায় কোথায় যে চলে যায় বাবা মা খুঁজে পায় না। আবার দাঁড়ি প্রহরীরা গিয়ে ওই রঘুনাথকে এনে আবার বাবা ঘরেতে বন্দি করে রাখে। 5 বছর বয়স পূর্ণ হয়েছে, এইবার রঘুনাথের বাবা রঘুনাথের জ্যাঠামশাই মনে মনে সিদ্ধান্ত করলো ওই ছেলেটাকে ঘরে বন্দি করে রাখতে হবে, কারণ ছেলে মাঝে মাঝে কৃষ্ণ বলতে বলতে চলে যায়, ওকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। কারণ বংশে একটা ছেলে বারবার বোঝায় খোকা কৃষ্ণ বলে কাঁদলে কিছু হবে না, বাবার জমিদারি এত টাকা পয়সা, তুই পড়াশোনা কর, পড়াশোনা করে শিক্ষায় শিক্ষিত হয়ে তোর বাবার জমিদারিটা দেখাশোনা কর। কিন্তু মায়েরা কৃষ্ণ নামে যে একবার পাগল হয়েছি,
তাকে কি কোনোদিন এই সংসারের মোহ তাকে বাঁধতে পারে? রঘুনাথকে ঘরে বন্দি করে রাখলো, অস্তিকল দিয়ে বেঁধে রাখলো। পাঁচ দিন হয়ে গেল ছেলেটা বন্দি আছে, কিছু খাচ্ছে না, শুধুই নয়নে বাড়ি, হৃদয়টা ভেসে যাচ্ছে। জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ রঘুনাথ, পাঁচ দিন হয়ে গেল তুই নাকি কিছু খাস, কি হয়েছে বাবা? ঠিক আছে, আজ আমি কথা দিলাম, তুই আমার কাছে বল তুই কি চাস। আমি কথা দিলাম, আমি তো জ্যাঠামশাই কথা দিচ্ছি বাবা, আর তোকে বেঁধে রাখবো না, আর তোকে ঘরে বন্দি করে রাখবো না, বল বল তুই আমার কাছে কি চাস। জ্যাঠামশাই দেবে, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে, দেব বাবা দেব, বল তুই কি চাস। জেঠু তাহলে তুমি ত্রিশূর্ত করো, আমি যা চাইবো তোমার কাছে তুমি দেবে, কথা দিলাম বাবা, বল রঘু তুই কি চাস। জেঠু দাও, প্রতিজ্ঞা যখন করেছো এইবার আমায় দাও, কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কিছু চাহি না। রঘুনাথ রঘুনাথ, তুই কৃষ্ণ আমার লালসায়, কৃষ্ণ আমার জন্য এত পাগল কেন? কৃষ্ণ তোর কি দেবে, খেতে দেবে, পড়তে দেবে, কি দেবে তোর কৃষ্ণ? বাবা অমন বলো না, পৃথিবীতে যা যা কিছু দেখছো সবই তোমার কৃষ্ণের দ্বারা সম্ভব। তুমি কথা দিয়েছো কৃষ্ণ এনে দেবে আমার। জ্যাঠামশাই মনে মনে চিন্তা করলো একে বিয়ে দিতে হবে।
দিনে দিনে রঘুনাথ বড় হলো, আর বিয়ে দিলে এই কৃষ্ণ নামের ভূতটা মাথা থেকে নেমে যাবে। কিন্তু একবার যে কৃষ্ণ নাম ভালোবেসেছে, এই যে বাবা ঠাকুর দাদা ভাইরা বসে আছেন সামনে, এখন তো মোবাইলে কীর্তন শোনা যায়, এই যারা আজকে ইউটিউবই করছে এরা দুদিন পরে কীর্তন ছেড়ে দেবে, তাহলে বাড়িতে বসেও শুনতে পাচ্ছে কিসের লালসায় ছুটে এসেছে। হৃদয়ে যদি কৃষ্ণ প্রেমের হৃদয় একেবারে যদি আমার কৃষ্ণকে কেউ মনে প্রাণে ভালোবাসে, যা কিছু আছে সবই যে কৃষ্ণ চরণে অর্পণ করে, যে একেবারে কৃষ্ণ চরণে এই দেহ মন প্রাণ সপেছে, তারি যে কিছু ভালো লাগে না। সুন্দর রূপবতী নারী স্বর্গের অপ্সরার মতো দেখতে, বিয়ে দেওয়া হলো, নাম হলো তার রত্নাবতী। বিয়ে দেওয়া হলো, বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তারপরে হলো ফুলসজ্জা যা, বিয়ে হয়ে গেল কিন্তু এখনো রত্নাবতীর মুখ দেখেনি রঘুনাথ। বিয়েটা করেছে বাবা মায়ের চাপে পড়ে, কেন কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দিল। বাসর ঘরে রঘুনাথ একাকী নিরজনে বসে, যে ছেলে যৌবন বয়স বিয়ে করেছে নিরজনে ঘরের কোণে বসে, কৃষ্ণ মোরতি হৃদয়ে রো, নয়ন জলে কাঁদিয়া রে বলে হে কৃষ্ণ দয়ান, তুমি মনে দাও আমি কোন পথ ধরব, এই জগতে যা যা কিছু ঘটে সবই তো তোমার চিত্র পটে, বলে দাও। ওই যে রত্নাবতীকে বিয়ে করলাম কিন্তু সংসার তো আমি করবো না, বসে বসে কাঁদছে। রত্নাবতী ঘরে প্রবেশ করেছে, প্রবেশ করে স্বামীকে প্রণাম, প্রণাম করে বলছে স্বামী তুমি কাঁদছো কেন, কার জন্য তুমি এত উদাস, কার জন্য তোমার হৃদয় এত ব্যাকুল, কার জন্য তোমার চোখে চোখ আমায় বল। রত্নাবতী নয়ন মানে চাইছে না, সে কি গো আজ আমাদের ফুলসজ্জা যা, তুমি আমার বদন পানে চেয়ে একবার বল তুমি কাঁদছ কেন। রত্নাবতী গো কি গো, বউ নয় স্ত্রী নয়, এইটাই মাথায় রেখে দিতে হবে, বলো তোমার কাঁদার কারণ কি, কার জন্য তোমার হৃদয় এত রাখো, তুমি আমাকে বিয়ে করে, তুমি এটা জানো তোমার বাবা মা কেন বিয়ে দিয়েছে, তোমাকে আকলে ঘরে রাখবার জন্য। বলে রত্নাবতী পারবে, আমার হাতে বাঁধলে পা বাঁধলে,
কিন্তু আমার মনটাকে কেউ বাঁধিতে পারলো না। রত্নাবতী কি গো, তুমি পারবে আমায় বেঁধে রাখতে? না শুনি আমি তোমায় বাঁধতে চাই। তোমার বাবা মা যাই বলুক না কেন, তুমি শুধু একবার বলো তুমি কার জন্য কাঁদছো। আমি কথা দিলাম, আমি তার কাছে তোমায় পাঠিয়ে দেব। কি গো, জগতে যদি এইরকম ঘটনা কারোর জীবনে ঘটে কি বলবে? নিশ্চয়ই কোন পুরুষ যদি কাঁদে বলবে কোন মেয়ের পাল্লায় পড়েছে ওই জন্য কাঁদছে, আর কোন নারী যদি কাঁদে তাহলে কি বলবে? কোন পুরুষের পাল্লায় পড়েছে ওই জন্য কাঁদছে। কারণ বাবা জগতে সব মুরগি পোষা ভালোবাসা, এ ভালোবাসা নয়। রঘুনাথ দাস এই ভালোবাসার কথা তার স্ত্রীকে বলতে চাইনি। তবে বাবা ভালোবাসার প্রথম পদক্ষেপ হলো গোপী ভাব। এ জগতে পুরুষ একজন অনাদিরাদি গোবিন্দ, আর জগতে যারা আছে সবাই হলো আমরা নারী জাতি। ওই জন্য প্রথম ভজন সাধন করতে নামতে হবে তোমাকে গোপী ভাব। তাহলে রঘুনাথ যদি গোপী ভাব নারী ভাব হয়, আর পুরুষ হলে নামা শ্রী গোবিন্দ। এদের ভালোবাসাটা কি মধুর ভালোবাসা, মনে রাখবেন বাবা। এই প্রেমের পাঁচটা রস, শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর, পাঁচটা রস। পাঁচটা রসের মধ্যে বাবা শান্ত রস, যদি আপনি মনে করেন জীবাত্মা ভগবান হলো পরমাত্মা, এই রসের নাম হলো শান্ত রস। দাস্য রস, যদি মনে করেন ভগবান হলো প্রভু আর আপনি হলেন তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস, যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন বন্ধু বা বান্ধব, এই সম্পর্কের নাম সখ্য রস। বাৎসল্য, যদি মনে করেন আপনি হলেন পিতা বা মাতা আর ভগবান হলেন সন্তান, এই প্রেমের নাম হলো বাৎসল্য। তাহলে চারটে হয়ে গেল, কিন্তু এই মধুর প্রেম যার জন্য বাবা চৈতন্য মহাপ্রভু এই উন্নত উজ্জ্বল রসটাকে দেবার জন্য কলিযুগের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ করছে। এই উন্নত উজ্জ্বল রস যেটা হলো মধুর রস, বাবা এই মধুর রসের ভক্ত এখানে হাজার খুঁজলেও মিলবে না, বড় দুর্লভ এই মধুর রসের ভক্ত। কিন্তু বাবা হিসেব করলে দেখা যাবে যারা বাৎসল্য প্রেম ভগবানের প্রতি এটাকে শ্রেষ্ঠ বলতে পারত বলে না। কেন শ্রেষ্ঠ হলো না? শ্রেষ্ঠ হলো না তার একটাই কারণ, কারণটা হচ্ছে বাবা যশোদা ক্ষীর স্বর্ণমণি মাখন তৈরি করে যখন গোপালকে খাওয়া, এই প্রেমটা হলো বাৎসল্য প্রেম। কিন্তু যখন মা যশোদা মাথার বেনি করে সাজে, যখন চরণে আলতা পড়ে, এটা কিন্তু গোপালের জন্য নয়, এটা হলো নন্দ রাজার জন্য। তাহলে শ্রেষ্ঠ প্রেম বাৎসল্য প্রেমকে নয়, শ্রেষ্ঠ প্রেম হলো মধুর প্রেম। কেন? এই মধুর প্রেমের ভক্ত কারা, আর মধুর ভালোবাসাটা কি? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে ভক্ত ভগবানের সেবার কাজে লাগে সেই ভক্তকে বলা হয় মধুর রসের ভক্ত। রঘুনাথ দাস গোপী ভাবে সেবা করলো, ভগবানকে মধুর রসে বেঁধেছিল। আজ ফুলশয্যার ঘরে রাতের অন্ধকারে বললেন রত্নাবতী, তাহলে আজ আমার মন যার জন্য এত আকুলি বিকুলি করছে, যার জন্য আমি রাতে ঘুমাতে পারি না দিনে ঘুমাতে পারি না, যার জন্য আমি সংসার ছেড়ে চলে যেতে চাই, পারবে তুমি আমাকে তার কাছে পাঠিয়ে দিতে? কেন পারবো না? দাও সেই নামটা, আজ আমি তোমায় বলে দিই, কৃষ্ণ 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 স্বামী কৃষ্ণ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সহারে কত দেখি আইয়া তাকে মা
রত্নাবতী বলে উঠলেন, স্বামী তোমার এই হৃদয় কৃষ্ণের জন্য এত আকুলি বিকুলি করছে, বেশ আমি কথা দিলাম এই রাতের অন্ধকারে চির জন্মের মত আমি তোমার হাত ধরে ঘর থেকে বাহির করে দিলাম, যাও তুমি কৃষ্ণ ভজনের পথে আগিয়ে যাও। এই হলো মা সহধর্মিনী। রঘুনাথ বলেছিল, তুমি ভেবে বলছো তো, এ জীবনে আর কোনদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। রত্নাবতী বলেছিল, স্বামী এই জীবনে এই যে তিনটে দিন তোমার চরণে দেখলাম, এই স্থিতিটাকে নিয়ে আমি আমার সারা জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আমি চাই তুমি কৃষ্ণ ভজনের পথে আগিয়ে যাও। আমি পতিত হয়ে পড়ে থাকব, তুমি যাও, কিন্তু একবার যদি কৃষ্ণ শোনে কোনদিন দেখা, একবার তোমার চরণের দাসীকে সেই দিনে তুমি তোমার চরণে স্বামী গো। বড় ভালো গরু ভালো বড় ভালো রইতে না রে ভক্ত বড় বড় ভালো যে ভক্ত বড়
আরে বলে তোমার চরণে আমার নিবেদন, যে কুলি জন্ম দাও না কেন, যেন কৃষ্ণ বলে বলে কুলে জন আমায় দাও না কেন, সেদিন যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি, ভগবানের দাওয়াই দুখানা হা, ভগবানের দাওয়া দুখানা চলো, কানে দিল সবে দিল লদনে দিল, কিন্তু জানে দেওয়া কি গো কৃষ্ণ ভজন কথা, হাত দিয়ে রোজগার করছে কর্ম করছে, পা দিয়ে কত জায়গায় চলে যাচ্ছে, কিন্তু বাবা সময় চলে যাচ্ছে, সারা দিনের মধ্যে একবারও ভগবানের চরণে বসে দুঃখটা নয়নের জন্য ভগবান বললেন আমি তো তোদের কাছে মন্দির দিতে চাই আইতে চাই, ডালা ভক্তি করে কোনো খেতেও চাই, আমি পোশাকও পড়তে চাই, যদি ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, যদি নয়ন জন ভক্ত যদি আমি ভগবান সেই ভক্তি বারে বারে যে জনে দয়ালু ছুটে আজকে সেই রত্নাবতী রঘুনাথ দাসকে চিরজন্মের মতো সংসার থেকে বের করে দিলে ওই রঘুনাথ দাস ভগবানের চরণ পাবার জন্য। তাহলে দেখেন মাইরা একজন সহধর্মিণী হয়ে বিয়ের পরের দিন মাত্র তিনটে দিন স্বামীর কাছে রইল, তার ভিতরে স্বামীকে পাঠিয়ে দিল কৃষ্ণ ভজনের পথে। তাহলে এইরকম নারী জগতে বড় দুর্লভ, ভগবান বললেন সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করেন এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান বলছে আমার যারা ভক্ত যে করে আমার তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার আমি ভগবান আমি ভগবান হয়ে
তার পরে হই আমি তার দাসানুদা, আমি যে ভক্ত ভকিত ছাড়া রহিতে নারি, ভক্তের জন্য আমার ভগবান সব কিছু করতে পারে। চলে গেল নিমাই সন্ন্যাসে বিষ্ণু প্রিয়ার দিন চলছিল, প্রত্যেক দিন ভোরবেলা সুরধনি গঙ্গায় যেত, আঁচলে করে বাবা কিছু ধান নিয়ে যেত, একটা করে ধান নোকে খুঁটে চাল বের করতো, আর ষোলো নাম বত্রিশটা অক্ষর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ষোলো নাম বত্রিশটা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে, কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। মেয়েটার কেঁদে কেঁদে না দুটো চোখের কোণের কাছে ঘটতে পরিণত হলো, প্রত্যেক দিন ওই বিষ্ণু প্রিয়া নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদত, কিন্তু কোনোদিন বাপের ঘরে গেল না। যতদিন বেঁচে ছিল শাশুড়ি মাকে সেবা করল, আর ওই যে নিমাইয়ের খড়ম জোড়া দুটো রেখে গিয়েছিল, কবে রেখে গিয়েছিল জানো? যেদিন আমার ওই অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে নিমাই এসেছিল, আর শান্তিপুরে নিমাইকে দেখতে যাবে বলে নবদ্বীপবাসীরা সবাই পাগলের মতো ছুটেছে, কিন্তু যেতে গিয়ে কতগুলো রমণী বিষ্ণু প্রিয়ার কাছে গিয়ে ডেকেছিল, প্রিয়া কিরে তোর কেমন ভাগ্য দেখেছিস, তোর কেমন কপাল দেখেছিস, আমাদের নিমাই এলো সবাইকে যেতে বলল, দাদা নিতাই চাঁদে সে খবর দিল, কই তোকে তো যেতে বলল না, যে মানুষটাকে দেখবার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদে, যে মানুষটাকে পাবার জন্য এই জগতের জীব কাঁদে, এই মানুষটাকে দেখবার জন্য ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিব লোকে পাই না, ইন্দ্র ইন্দ্র লোকে পাই না, যোগীগণ যোগে যারে পাই না, মুনিগণ মনে যারে পাই না, ধ্যানীগণ ধ্যানে যারে পাই না, সজনী সেই মানুষটা পৃথিবীতে অন্য কারোর না, সেই মানুষটা হলো একাই এই বিষ্ণু প্রিয়া। তাই তোরা চলে যা, আমাকে হাজার যদি যেতে বলে আমি তো যাব না। নিমাই সবাইকে দেখতে পাচ্ছে, বাবা বিষ্ণু প্রিয়াকে দেখতে পেল না, কিন্তু এসেছিল বিষ্ণু প্রিয়ার কাছে, দরজা ধাক্কা দিয়ে ডাক দিয়েছিল, প্রিয়া একবার দরজা খোল। বুঝতে পেরেছে স্বামী ফিরে এসেছে। আচ্ছা বলো তো মা, এক বছর দু বছর ছ মাস স্বামী যদি বাইরে থাকে কোনো কাজে গেছে, আর এক বছর পরে স্বামী যদি ফিরে আসে, তাহলে আপনারা কি করবেন? তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়ে ঘোমটাটা টেনে দিয়ে বাড়ির ছেলে মেয়ে পরিবার যারা যারা ফ্যামিলিতে থাকে সবার কত আনন্দ, এক বছর পরে বাড়িতে ফিরেছে, আনন্দ নয়? কিন্তু আপনারা নারী, আমিও নারী, বিষ্ণু প্রিয়া ছিল নারী, চরিত্র ছিল তফা। স্বামী ফিরে এসেছে, বুঝতে পেরেছে ওই ছোট মেয়েটা, তাড়াতাড়ি করে ঘোমটাটা টেনে দিয়ে বাবা দরজাটা খুলে দিয়েছে, আর দরজাটা খুলে দিয়ে বাবা স্বামীর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। কি গো, আমার উপরে অভিমান করেছ, রাগ হয়েছে, তোমায় ফেলে রেখে চলে গেছি বলবো? বলে না, আমার হৃদয় কোনো রাগ, আমার হৃদয় কোনো অভিমান নেই, তাহলে তুমি আমার মনে চাইছো না কেন? আমি তো তোমার জন্য এসেছি, একবার তোমার বদনখানা দেখব বলে ফিরে যাও, ফিরে যাও, আর যেন ভুল করে তুমি কোনোদিন আমায় প্রিয়া প্রিয়া বলে ডেকো না,
আর হাজার বারো যদি ডাকো আমি একবারের জন্য তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না। কেন পারবে না? তুমি বোধহয় ভুলে গেছো, কিছুক্ষণের জন্য তুমি হয়েছো সর্বত্যাগী সন্ন্যাসী। আর যে আমার সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে যায় তার যে স্ত্রী বদন দর্শন করা নিষিদ্ধ হয়ে যায়। হাজার বারে ডাকলেও এই হতভাগিনীর মুখ তুমি আর কোনো দিন দেখতে পাবে না। চিৎকার করে বললো, প্রিয়া প্রিয়া তোমার মতো ধরনী যেন আমি কাছে পাইব, শুধুই চলে প্রতি জন্মে বদনে দর্শন করি আপনারা বলবেন কেন যেই বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী না? এই জগতে সংসার মাঝে যদি সংসার সুখের হয় রমণীর গুণে, ঘরের যদি একটা নারী জাতি স্বামীকে ঠিকই সঠিক পথে চালিত করতে পারে, কারণ যদি কোন নারী জাতি স্বামীকে কৃষ্ণ ভজনের পথে, যদি এই জগতে একটা নারী জাতি কৃষ্ণ ভজনে দিতে পারে, তারে নরজন ধন্য হয়।
থাকতে সমবেত শ্রী কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত অপহাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নেতাই রাতুলি চরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ড। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ড। তারপরে জানাই মাগো, আমি আমার পিতা মাতারই চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আমার হলো পাতকীর ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্র বত, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকিয়ে আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরিরই সম্ভব নয় সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার। তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত পদধুলাই যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো ভক্ত পদরজ শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তা মাগো, নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন বাবা, অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তবে আজকের বাবা আলোচনার বিষয়, কাল সেই সকাল পাঁচটা থেকে বাবা আমাদের অষ্টকালী লীলা কীর্তনের আজকে শেষ, সবাই চলে গেল, পড়ে রইলাম এই হতভাগিনী একা। সকাল থেকে কত কীর্তন হলো, কত লীলা কীর্তন হলো, কত ভক্ত পদ ধুলা, আজ এই মুহূর্তে বাবা যে লীলাটা হচ্ছে কুঞ্জ বর্ণ জাগরণ লীলা, কেমন দুর্ভাগা জীব বাবা একটু অনুভব করে দেখে। রাধা গোবিন্দ আজকের সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে, সেই রাধা গোবিন্দকে জাগাবার দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপরে। আবার যদি আমার বিনোদিনীর ঘুম ভেঙে যায়, আবার যেতে হবে বাদীর ঘর, আবার কত জ্বালা, কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা বেদনা, শাশুড়ি ননদি বলে কৃষ্ণ কলঙ্কিনি, পাড়া প্রতিবেশীরা কত পরমাদ করে, যমুনার জল আনতে দেয় না, পাছে কালো বদন মনে পড়ে যায়, নীল শাড়ি পরতে দেয় না, যাতে গোবিন্দের কথা মনে পড়ে যায়। সেই রাধারানী সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে, সেই রাধা গোবিন্দকে জাগাতে হবে মা। একটু বিচার করে দেখেন তো আমার মতো অভাগজি, যার ভজন নাই, যার সাধন নাই, যে জানে না কি করে গোবিন্দ সেবা দিতে হয়, যে জানে না আমার গোবিন্দকে কি করে ভালোবাসতে হয়, সেই ভগবানকে আজকে জাগাবার লীলা আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। জানি না কতটা সুন্দর করে জাগাতে পারবো বাবা,
তবে রাধা গোবিন্দকে জাগাবার আগে আমরা কলির জীব, আমাদের ভগবান হলেন চৈতন্য মহাপ্রভু, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আর সেই চৈতন্য মহাপ্রভু সারা রাত শ্রীবাস অঙ্গনে কীর্তন করেছে, সারা রাত ধরে বাবা শ্রীবাস অঙ্গনে কীর্তন, আর সারা রাত কীর্তন করে ঠিক ভোরের বেলা শচীমার ঘরে গিয়ে ঘুমিয়েছে। নিমাই পণ্ডিতের মা হলো শচীমা, বাবা হলো জগন্নাথ মিশ্র। শচীমার ঘরে গিয়ে ঘুমিয়েছে, কিন্তু ঘুমানোর ভাবটা কেমন, ডান বাহুখানা বাম দিকে হেলিয়েছে, ডান পদখানা বাম দিকে হেলিয়েছে, এমন করে ঘুমিয়েছে বাবা দেখে যেন মনে হচ্ছে কাউকে হৃদয় মাঝে দিয়ে ঘুমিয়েছে। কখনো রাধা ভাব, কখনো বা কৃষ্ণ ভাব, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে একোঠায়। সেই গোবিন্দের ভাব মনে করে যেন রাধা রানীকে নিয়ে ঘুমিয়ে আছে বক্ষের মাঝে। মেঘ আর বিদ্যুৎ বাবা যেমন দুজন দুজনকে ছাড়তে চায় না। আজকের কেমন ঘুমাবার শোভাটা দেখে, মেঘ আর বিদ্যুৎ যেমন দুজন দুজনকে ছাড়ে না, ঠিক সেইভাবে আমার মহাপ্রভু ঘুমিয়েছে। দেখে মনে হচ্ছে আমার প্রভুর অঙ্গটা বাবা সারা রাত কীর্তন করেছে, তো সারা রাত কীর্তন করে বাবা অঙ্গখানা অলস হয়েছে, আর সেই অলস অঙ্গ নিয়ে আজকে যখনই ঘুমিয়েছে মহাজনরা দেখে বলছে আহা দেখো দেখো অলসে অবসধন। আমার গোটা আজি কহিব অঙ্গ কহনে না রূপের কথা বলা যায় না, রূপের কথা বলা যায় না, বলি আমার আহ
সত্যি কি ভগবান ঘুমাচ্ছে? কোনদিনই ঘুমাইনি। ভগবান যেদিন ঘুমাবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সবাই ঘুমাবে। ভগবান ছলনা করে মাত্র, ঘুমাই নাই। কিন্তু আজকের ঘুমিয়েছে বাবা, সারা নবদ্বীপ বাসী কাঁদছে, সবাই মিলে ডাকতে চাইছে প্রভু একবার জাগো। প্রভু তুমি না জাগলে জীব জগৎ বাঁচবে না। সুরধ্বনি উজান বইছে না, গাছে ফল ফুল কিছু ফুটছে না, তুমি একবার জাগো। তাহলে মায়েরা, শুধু ঘুমিয়েছে বলে আজকে যদি নবদ্বীপের দশা এই হয়, আর যেদিন আমার প্রভু চলে গিয়েছিল সাথে সেদিনের দশাটা কি হয়েছে? আপনারা আমাকে অনুভব করেছেন, আমাদের শুধু আমার একার নয়, আমাদের আমাদের সবার ছিল। যেদিন নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে, সারা নদী আর মানুষকে কাঁদিয়ে সকল ভক্তদের উদ্ধার করবে বলে। মা বলো তো, যখন সংসারে অভাব অনটন দেখা দেয় তখন কিন্তু বাবা কাঁধে ভিক্ষার ঝোলাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষায় বার হয়।
আমাদের জগৎ পিতা, আমাদের বিশ্ব পিতা হলেন ভগবান। আর সেই ভগবান মনে মনে চিন্তা করলে এদের কাছে থাকলে এরা আমার কদর যত্ন করবে না, এদের কাছে আছি বলে এরা আমাকে ভগবান এনে দেখবে না। অনুভব করে দেখেন বাবা, যিনি নবদ্বীপের মাটিতে সব থেকে বড় পণ্ডিত ছিল, যার কত পাণ্ডিত্য ছিল, তবু সেই পাণ্ডিত্যকে ত্যাগ করে আজকের বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চলে গিয়েছিল সর্বত্যাগী সন্ন্যাসী। তাহলে তিনি যদি মনে করত বাবা আমার পাণ্ডিত্য আছে, আমার সব আছে, রূপ আছে, যৌবন আছে, আমি সদৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি তো পারত অহংকার করে বসে থাকতে। ভগবান মনে মনে চিন্তা করলেন পাণ্ডিত্য থাকলে ভগবানের চরণে, শুধু যদি পাণ্ডিত্য থাকে বাবা, শুধু পাণ্ডিত্য থাকলে ভগবানের চরণ মিলবে না, পাণ্ডিত্য থাকা দরকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার কৃষ্ণ প্রেম ভক্তিটা অর্জন করতে হবে। আর কৃষ্ণ প্রেম ভক্তি তুমি যতদিন অর্জন করতে পারছ ততদিন তোমার গৌর গোবিন্দ কৃপা সম্ভব নয়। গুরুপাদ পদ্ম হৃদয়ে ধরে গুরু চরণকে আশ্রয় করে, আর গুরুদেবই একমাত্র পারে আমাদের ভব নদীটা পারাপার করে। নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে আর সেই নৌকাতে যদি না ওঠো, নদীর এঘাট থেকে ও ঘাটে তুমি যেতে পারবে না। ঠিক তদ্রূপ গুরুদেব হলো আমাদের নৌকা রূপী, গুরু চরণ আশ্রয় করে তবে আমার গোবিন্দ ভজন সাধনায় ডুবতে হবে। তো আজকের নিমাই পণ্ডিত হওয়া সত্ত্বেও জগতে শিক্ষা দেবার জন্য 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেলে কেন? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মত কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে জীব শিক্ষার দেবার জন্য তিনি সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছে, শুধুমাত্র আপনাদের আমাদের চৈতন্য দেবার জন্য। কিন্তু মায়েরা কথা দেওয়া ছিল মাকে তো বলতে হবে নিমাই তুই সন্ন্যাসে যা, তাই না? মা না বললে তো যেতে পারবে না। আর ঠিক সেই দিন সেই রাত্রিবেলা যেদিন মাঘ মাসে পয়লা তারিখ, আমরা বাঙালিরা বাবা একটু খেতে ভালোবাসি, ভগবান চিন্তা করলো এমন একটা দিনে আমি ঘর ছাড়বো সবাই যেন খাওয়াতে মেতে থাকে। সংক্রান্তির দিন ঘর ছেড়েছিল বাবা, আর কেশব ভারতীর আশ্রমে গিয়ে যখন দাঁড়ালো তখন ছিল মাঘ মাসের পয়লা তারিখ। আর নিমাই যখন চলে গেল শচী মাতা তো জানতো না, আর নিমাইয়ের কণ্ঠটা ছিল বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ, যখন গান গাইতো প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে হরি নাম করত তো শুনে মনে হতো যেন ব্রজের কোকিল কুহু কুহু রবে ডাকছে। সত্যি তো বাবা ব্রজের কোকিল, ব্রজের কোকিল কোন ব্রজ ছেড়ে তো আজকে এসেছে নদিয়া। মা ঘুমের ঘরে বলল খোকা, বুঝতে পারিনি নিমাই বলে বলেছিল ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর সেটাই ছিল শচী মার জীবনে সব থেকে বড় কাজ, যেই না বলা ব্রজের কোকিল ব্রজে ফিরে যা। সেই রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে নিমাই সংসার ত্যাগ করেছিল। আর সকাল হয়েছে বাবা, চারিদিকে কাক পক্ষী দেখেছে, সূর্য উদয় হয়েছে, শচী মা ঘুমটা ভেঙে গিয়ে বিষ্ণুপ্রিয়ার দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বৌমা আ বৌমা এখনো তুমি ঘুমাবে, আমার নিমাইকে ডেকে দাও বৌমা। কিন্তু মা কাকে ডাকবে? যাকে ডাকবে সে তো বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চিরজন্মের মতো চলে গেছে।
হাজার ডাকলেও আর তাকে পাওয়া যাবে না, হাজার কাঁদলেও আর সে কাছে আসবে না। সচি মা গিয়ে ডাকছে, বৌমা দরজা খোলো। বিষ্ণু পিয়া ঘরে কাঁদছে, কি বলবো মাকে, বারবার বলছে তুমি শুনতে পাচ্ছ না, আমি তোমার শাশুড়ি মা ডাকছে, তুমি দরজা খোলো। বারবার বলছে দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিষ্ণু পিয়া আর থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে শাশুড়ি মার চরণে আছাড় খেয়ে বলি, মা চলে গেছে, আমার নিমাই আমায় কথা দিয়েছিল ও আমায় কাঁদিয়ে কোথাও যাবে না, মা গো সে তোমাকে কাঁদিয়েছে, আমাকে কাঁদিয়েছে, সারা নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে চিরজন্মের মতো সন্ন্যাসী হয়ে চলে গেছে। না বৌমা না, অমন কথা বলো না, অমন কথা বলো না, আমার নিমাই আমায় ছেড়ে যেতে পারে না, পাগল হয়ে গেল শশুর মা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে বলো না, বলো না, তোমরা দেখেছো আমার নিমাইকে, তোমরা দেখেছো আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে, বলো না, একবার বলো না আমার নিমাইকে কেউ নিমা এই মায়ের কোলে, এই মায়ের কোলে, যশন মাথা দিয়ে যশন ফিরে আইলে, ওরে নিমা একেবারে দাঁড়ালে একেবারে দাঁড়ালে, আরে মা কাঁদানো ভালো না, আমি যদি একেবারে জানতাম তোকে লেখাপড়া শেখালে, তুই পণ্ডিত হয়ে তুই মা কাঁদিয়ে চলে যাবি, আমি কোনোদিন তোকে লেখাপড়া শেখাতাম না। রিহিয়া
তোর মায়ের দশা যদি এমন হয়, ভেবে দেখেছিস ওই বিষ্ণুপ্রিয়ার পরিণতিটা কি হয়েছে? প্রথম ওই মায়ের কোলে আটটা মেয়ে মারা গেছে, নবম গর্ভে বড় ছেলে জন্ম নিল, সেও সন্ন্যাসে চলে গেল। যে মা স্বামী হাজার, যার ওই দশম গর্ভের ছেলে নিমাই ছিল একমাত্র ভরসা, সে ছেলেটাও চলে গেল। কি গো মায়ের, আর ঠাকুরকে ডাকবে যদি এত কষ্ট পেতে হয়? তাই নিমাই যাবার সময় বলেছিল, প্রিয়া তুমি আমার কাছে কি চাও? ধন সম্পত্তি টাকা পয়সা কিছু চাইনি, যাবার সময় নিমাইয়ের খরম যুগলে চেয়েছিল, বলেছিল শোনো আজীবন যতদিন তোমার প্রিয়া বাঁচবে তোমার এই চরণের খরম যুগলে নিয়ে সেবা করতে। তাহলে মায়েরা আপনারা দেখে এই নিমাই পণ্ডিত নবদ্বীপ ছেড়ে চলে গেছে, তখন নবদ্বীপের অবস্থা কেমন? আর আজকে ঠিক সেই রকম দশা আমার নিমাই পণ্ডিত ঘুমিয়ে আছে। নবদ্বীপবাসীরা সবাই গেছে সচিবার ঘরে, গিয়ে মনে মনে ভাবলেন আর তো ঘুমাতে দিলে হবে না, এবার ডাকতে হবে। নবদ্বীপবাসীরা গিয়ে ডাকছে, প্রভু আর ঘুমিও না, একবার ওঠো একবার জাগো। সবাই মিলে শুরু করেছে বাবা প্রভুকে জাগাবার জন্য। কি করে জানেন? উঠো উঠো গোরা চাঁদো নিশি পোহা ইলো, দিয়ার লোক সব জাগি আয়ো ছিল, দিয়ার লোক
অতি মন হরষে যে বিচিত্র বালিশে বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে কহে মনের বাসুদেব কৃষ্ণে যত গো খেলা সর্ব তম নরনীলা নর ভূতাহারে সর্ব নবনীত কৈশোর নটব নাটনী আজ মধুমা দেখলি রামায়
আতঙ্ক সকলে নন্দ কুমার বন্দে রাধা গগুর গোপাল শির শিখিবা গণবরমা চরণে নূপুর বাজে বন্দে মাধব নন্দ কুমার বন্দে রাধা শ্রী শিখি মালা বন্দে মাধব নন্দ কুমার বন্দে রাধা গুর গোপাল শ্রী শিখি পাল শরণে নূপুর বাজে বন্দে রাধা নন্দ কুমার বন্দে রাধা গগুর গোপাল শির শিখি পাল চরণে নূপুর বাজে কেশি ঘাটিয়া বংশী বাজে আরে দেখো তুমি নে কুঞ্জ কর কেশি ঘাটিয়া বংশী বাজে কেশি ঘাটিয়ার ভোম শিব আর দেখো তুমি কুঞ্জ কর কেশি ঘাটিয়ার ভোম শিব আর দেখো তুমি কুঞ্জ কর সখাগণ সঙ্গে খেলা করি মাধব বাজে গোপাল রাধা মদন হো প্রেম রাধা
চলুন আজকে আমরা সবাই এই কুঞ্জবর্ণ লীলার ব্যয়ভার যারা বহন করছে, স্বর্গীয় শ্রীবাস মাহাতো ও স্বর্গীয়া সুন্দরী মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে পুত্র জ্ঞানেন্দ্রনাথ মাহাতো, পুত্রবধূ উর্মিলা মাহাতো এই লীলার ব্যয়ভার বহন করছেন উত্তর কৃষ্ণপুর নদিয়ায় বাড়ি। প্রেম সে বলনিতাই গৌর কৃষ্ণ ভক্তের মনের বাসনা কামনা নিয়ে এই যে লীলার ব্যয়ভার বহন করেছেন আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। যা রাধে ভরত মণ্ডল এই বস্তুটা মা রাধা গোবিন্দ সেবার কাজের জন্য মন্দিরে দান করেছে ভরত মণ্ডল উত্তর উত্তর কৃষ্ণপুর বাড়ির নদী। পিঙ্কি মণ্ডল এ বস্তুটাও গোবিন্দ সেবার কাজের জন্য মন্দিরে দান করেছেন উত্তর কৃষ্ণপুর বাড়ি নদিয়া। তো যাই হোক রাধারানীর কাছে কামনা করব রাধে ভক্তের মনোবাসনা যেন আমার ভগবান পূরণ করে দেন। নিতাই গৌর কৃষ্ণ প্রমাণ হরে হরি বল। রাধে চলুন আজকে আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম প্রেম সাগর সবাই মিলে বলেন তো গোবর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে ধ্বনি দিতে হবে পিছন থেকে দেখি হাতগুলো সবাই একবার আত্মনিবেদন করেন তো দেখি একবার সবাই প্রেম সে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচিরী নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর কৃষ্ণ প্রমাণ হরে রাধে চলুন আজকে আমরা সবাই আমরা মধুমাস ধাম বৃন্দাবনে যাব আর যেতে গিয়ে বাবা একটা ভজন গাইতে গাইতে সবাই মিলে যাওয়া হোক কেমন একটু প্রেম সে উলুধ ধ্বনি দেন দেখি একবার সবাই বৃন্দাবন ধাম অপার জপি রাধে 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 অনমেলি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম একসঙ্গে তালে তালে প্রত্যেকে করো তালি দিয়ে বলবেন কেমন হবে।
দেখি একবার আমার সঙ্গে সবাই মিলে বলো তো, জয় জয় রাধে 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 রাধে। ও মা, ওটা কি হচ্ছে? চড়বা চড়বা একটা বেতালে বেতালের মতো কেমন মতো লাগছে না? শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বাদ হয় সেই গলাটা একটু বের করো তো দেখি। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে। আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি,